আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি ডেইলি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর দুপুরে সকালের নাস্তা বানাচ্ছিলাম আজকে, তো হচ্ছে প্রতিদিন রুটির সাথে হয়তো আলু ভাজি, নয়তো হচ্ছে আলুর দম করে আসলে খাওয়া হয়। বাট সব সময় একই রকম খেতে ভালো লাগে না, তো আজকে ভাবলাম যে ভিন্ন স্টাইল একটু ডাল রান্না করি। তো ডাল রান্না করার জন্য হচ্ছে আগে পেঁয়াজটাকে সুন্দর করে ভেষে মশলা দিয়ে কষিয়ে নিলাম, দেন এর সাথে ডাল আর আলুটা ভেজে নিলাম। আর এখন এখানে পানি দিয়ে জাস্ট সিদ্ধ হতে দিয়েছি। তো এই তো জাস্ট সিদ্ধ হচ্ছিল, আর যখন পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেল তখন হচ্ছে আমি জাস্ট ফোড়নটা দেওয়ার জন্য যেভাবে দেই আমরা সাধারণত রসুন, পেঁয়াজ কুচি আর একটু শুকনা মরিচ, তো সব কিছু দিয়ে নিলাম। আর এখানে হচ্ছে রুটিটা একটু ভেজে নিচ্ছি, তাড়াতাড়ি ছেঁকে নিচ্ছি। তো সকালে যেহেতু আপনাদের ভাইয়া আর্লি অফিস চলে যায়, তো আমাকে আসলে খুব আর্লি আসলে নাস্তা করতে হয়। তো খাবার দাবার শেষে আমি একটু কফি করে নিলাম, তো এখানে জাস্ট হচ্ছে দুধ কফি করলাম। আর এখানে দুধ কফিটাকে সুন্দর মতো মানে ঘুটিয়ে নিচ্ছিলাম, মানে দেখতে একটু ফোমি ফোমি হলে খেতেও ভালো লাগে। তো যাই হোক, তো এই তো ফাইনালি খাওয়া শেষ কফি। তো আসলে কফি খেয়ে দেন দুপুরে রান্নায় লেগে পড়লাম বাবুকে খাইয়ে। তো আজকে দুপুরে হচ্ছে একটু আমরা ট্যাংরা মাছ হচ্ছে ভুনা করব। তো এর জন্য হচ্ছে যেহেতু রাতে খাবো, তো সেক্ষেত্রে হচ্ছে জাস্ট চারটা ট্যাংরা দিয়ে দিয়েছি আর আলু দিয়ে জাস্ট ভুনিয়ে নিব। অনেকদিন ধরে টমেটোটাকে মিস করছি, বাট আসলে কিছু করার নেই, টমেটোর এখন অনেক দাম, তো যেই কারণে হচ্ছে এখানে আলু দিয়ে জাস্ট ভুনিয়ে করে দেখি। কিছু না বাবা, যাও খেলা খেলা করো, যাও। বের হও, দেখলেই তো বাবুর সাথে খুনসুটি। আর এই তো আমার বারান্দায় নতুন জিনিসে আসলে অ্যাড করেছি একটা পাখির বাসা, তো এটাই আপনার সাথে শেয়ার করছিলাম। তো এই তো মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, তো এখানে আমি জাস্ট একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর বললামই তো টমেটো থাকলে খাবারটা খেতে আরও ভালো লাগতো, আমার সব খাবারে টমেটো অ্যাড করতে ভালো লাগে, তো এখানে পারলাম না। আর এখানে হচ্ছে জাস্ট মিষ্টি কুমড়াটা রান্না করব, আপনাদের ভাইয়ার খুব পছন্দের খাবার। আর বিকালের নাস্তায় হচ্ছে একটু স্যান্ডউইচ করব। এখানে হচ্ছে জাস্ট মুরগির মাংসটাকে সব কিছু দিয়ে সেদ্ধ করতে নিয়েছিলাম, আর এখানে পেঁয়াজ আর গাজর কুচিটাকে একটু হালকা করে ভেজে নিব, জাস্ট একটু যেন ভালো স্মেল আসে সেই জন্য জাস্ট সুন্দর করে একটু ভেজে নিব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলোতে লাইক অ্যান্ড কমেন্টস করবেন। তো এই তো এখানে জাস্ট মাংস কুচি করে নিয়েছি, আর ওই যে ভাজলাম সেগুলো জাস্ট এখানে নিয়ে নিয়েছি। তো এখন জাস্ট মেয়োনিজ সমস্ত সসগুলো এখানে অ্যাড করে নিব। এখানে ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডটা চারপাশ থেকে স্লাইস করে নিব, যেভাবে আসলে স্যান্ডউইচের জন্য আসলে স্লাইস করে নেয় সেভাবে, সেই হিসেবেই সে মানে চারপাশ দিয়ে জাস্ট কেটে নিব সুন্দর করে। আর আমি দুইভাবে আসলে আজকে স্যান্ডউইচ করব, একটা হচ্ছে গ্রিল স্যান্ডউইচ আর একটা হচ্ছে নর্মাল, যেভাবে আসলে আমরা ফাস্টফুডের দোকানে গেলেই পাই সেভাবে স্যান্ডউইচ করব। তো দুইভাবে আসলে করব, যেহেতু আমার গ্রিল মেশিন আছে তো সেহেতু দুইভাবে করে ট্রাই করব। তো জাস্ট এই তো সব কোনাগুলো কেটে নিলাম, আর এখন হচ্ছে যে মাংসটা, এই মাংসটা জাস্ট এর ভিতরে দিয়ে সুন্দর করে বাস বিছিয়ে দিব। আর যেহেতু বাসায় করছি সেহেতু আসলে মাংসের কোনো শর্ট হবে না, একদম যতটুকু লাগে ততটুকু পরিমাণে দিয়ে নিব। তো এখানে জাস্ট সুন্দর করে বিছিয়ে দিয়ে জাস্ট উপরে পাটটা দিয়ে দিলাম, আর এখন ছুরি দিয়ে যেভাবে আসলে স্যান্ডউইচের কাটটা সেভাবে জাস্ট কাট দিব সুন্দর করে,
তো জাস্ট এই তো এখানে থেকে বা ত্রিকোণ করে দুইভাবে কেটে নিলাম। এটা জাস্ট নর্মাল একটা স্যান্ডউইচ, যে জন্য আসলে করলাম সেভাবে। তো সেম প্রসেসে আমি আবার গ্রিল স্যান্ডউইচটাও করে নিব। আর প্যানটাতে জাস্ট হচ্ছে গ্রিল মেকারটাতে জাস্ট স্যান্ডউইচটা বসিয়ে দিলাম। আর এই তো ফাইনালি আমাদের গ্রিল স্যান্ডউইচ যেটা সেটা হয়ে গেল। দেখতেও ভালো লাগছিল, পুরো রেস্টুরেন্টের মতো লাগছিল, আর খেতে তো খুবই মজা লাগছিল। তো জাস্ট এই তো বাবুকে খাওয়াবো, আমি খাবো, আপনাদের ভাইয়াকে দিব। জাস্ট সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। আর যেহেতু আপনাদের ভাইয়া দেরিতে আসে, তো আপনাদের ভাইয়ার জন্য জাস্ট ফয়েল পেপারের মধ্যে সুন্দর করে মুড়িয়ে রেখে দিলাম, জাস্ট যেন গরম থাকে, আর পরবর্তী যেন আমি ওভেনে করে তাকে গরম করে দিতে পারি। তো এই তো, এই তো বিকালের নাস্তা আজকে বানালাম এটাই। আর আমি যে পাখির বাসাটা কিনেছি ওটাকে রাত্রে সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেশন করে নিলাম, দেখতে খুবই ভালো লাগছিল। এই তো আজকের মতো এখানে শেষ করছি।